ওয়ান পার্ট ভিডিও ছাড়ছিলাম আপনারা দেখছেন ইঞ্জিনের। তো এই বাইকটার সমস্যা ছিল, বাইকের ইঞ্জিন স্টার্ট করলে সাউন্ড ঠিক আছে, এটার কুলিং ওয়াটার পানি ছিল না, এই অবস্থায় বাইক চলতে চলতে হঠাৎ এই বাইকের ভিতরে এটা গরম হয়ে যায়, তাপমাত্রা বেশি হতে হতে একটা সময় ইঞ্জিনের এত তাপমাত্রা হতে হতে বেরিংয়ের ক্রাঙ্কশেপের বেরিং যে থাকে সেই বেরিংগুলোর পুরো চাপে যায়, তখন বেরিংটা কী হয় টাইট হয়ে যায়, তখন কী হচ্ছে ইঞ্জিনের সাউন্ড ঘর 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 করতেছে। তো এই ধরনের সাউন্ড তো উনি এই বাইক
আসসালামু আলাইকুম ভিউস, সব সময় আমার রেগুলার যে ভিডিওগুলো দেখে থাকেন, এখন ভিডিওগুলো আপলোড হয় সব সময় সন্ধ্যা 7টায়, আপনারা দেখে দেখবেন অল একটা টাইমই থাকবে ভিডিওগুলো। আগে যেমন রাতে 1টায় 12টায় মানে একটা টাইম ছিল না, এক সময় একরকম আপলোড হতো, তখন ঠিক সন্ধ্যা 7টার সময় ভিডিওগুলো আপলোড হবে। একই টাইম প্রতিটা দিন একটা টাইমই ভিডিওগুলো আপলোড হবে সন্ধ্যা 7টায়, আপনারা দেখবেন অবশ্যই ভিডিওগুলো। আর অবশ্যই আর একটা কথা বলি যে ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রথমেই বলে নেই, কারণ আমি ভিডিওগুলোর ভালো লাগে, আমাকে এত পছন্দ করেন, আপনারা এত লাইক করেন যে ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ গ্রুপগুলোতে, যেগুলো আপনাদের গ্রুপ থাকে সেগুলো এলাকার যে ভাই ব্রাদার গ্রুপগুলো শেয়ার করবেন, তারা দেখুক শিখুক, কিছু জিনিস থাকে বোঝার দেখে বুঝতে পারবে। যাই হোক, কথা আর বেশি বাড়াতে চায় না, তো MT-15 একটা ওয়ান পার্ট ভিডিও ছাড়ছিলাম, আপনারা দেখছেন ইঞ্জিনের। তো এই বাইকটার সমস্যা ছিল, বাইকের ইঞ্জিন স্টার্ট করলে সাউন্ড ঠিক আছে, এটার কুলিং ওয়াটার পানি ছিল না, এই অবস্থায় বাইক চলতে চলতে হঠাৎ এই বাইকের ভিতরে এটা গরম হয়ে যায়, তাপমাত্রা বেশি হতে হতে একটা সময় ইঞ্জিনের এত তাপমাত্রা হতে হতে বেরিংয়ের ক্রাঙ্কশেপের বেরিং যে থাকে সেই বেরিংগুলোর পুরো চাপে যায়, তখন বেরিংটা কী হয় টাইট হয়ে যায়, তখন কী হচ্ছে ইঞ্জিনের সাউন্ড ঘর 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 করতেছে। তো এই ধরনের সাউন্ড, তো উনি এই বাইকটা আরও অন্য জায়গায় কাজ করাইছে, সেখানেও বিভিন্ন ধরনের কাজ করে কোনো কাজেই সলিউশন আসেনি, তো বরং ওনার অনেক কিছু চেঞ্জ করছে, অনেক টাকাও নষ্ট হয়েছে। তো একজাক্টলি একটা পারফেক্ট যে বাইকের প্রবলেমটা সেটাই ধরতে পারেনি। তো তারপর উনি আসে আমাকে বলে যে আমি ওনাকে বলছি যে দেখেন আপনার বাইকের এই বেরিংয়ের সমস্যা হচ্ছে, একটা কাজ করতে যায় আমার দেখা যায় একটা ইঞ্জিন খুললে একটা জিনিস লাগাইলে যে পারফেক্ট হবে ইঞ্জিন তা না, খোলার পর জিনিসটা টুকটাক কিছু জিনিস লাগে এগুলো লাগাইতে হবে, আগে যদি আপনার ইচ্ছা থাকে তাহলে খুলবো আর না হলে খুলবো না ইঞ্জিনটা। তো এই জন্য ইঞ্জিন পরে খোলার পরে দেখলাম যে পিস্টনটা দেখি অনেক লিক করে, কম্প্রেসার ওখানেও প্রবলেম দেখলাম, আবার লাগাইলে এই পিস্টনটা সাউন্ড আসতে পারে, যেহেতু এগুলো ফিটিং সুন্দর হয়েছে তখন এই জন্য সিলিন্ডার ব্লক চেঞ্জ করা হলো, এর সাথে ভ্যালভ চেঞ্জ করা হলো, এরপর হচ্ছে বেয়ারিং চেঞ্জ করা হলো, ক্লাস প্লেট চলে গেছিলো, তা মানে সব মিলেই গাড়ি হিটের কারণে বলি, এই হিটের কারণে বাইকগুলোর ড্যামেজ হয় বেশিরভাগ। আপনারা দেখেন যে ভিডিওগুলো যে ক্যাম লক নষ্ট হয় কেন, যখন কুলিং পানি যখন শর্ট ওভার হিট হচ্ছে, ওভার হিট হওয়ার কারণে একটা পর্যায়ে চলে যায় গাড়ির ইঞ্জিনটা অনেক হিটের তাপমাত্রা বেশি পাইলে জিনিসগুলো সব আটো হয়ে আসে, একটা তাপমাত্রা হিট পাইলে বুঝতে পারছেন কেমন হতে পারে। তো বাইকের সেই খারাপ অবস্থা ছিল, তো বেয়ারিংগুলো চেঞ্জ করলাম, তো ইঞ্জিনের এই খোলার ভিডিওটা দিছিলাম আপনাদেরকে ওয়ান পার্ট যেটা ছিল। এখন যে ভিডিওটা ছাড়বো এটা হচ্ছে আপলোড হবে টু পার্ট, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটার সাউন্ড এবং গাড়িটার সব মিলে কমপ্লিট করা শেষ। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা দেখাই আপনাদের গাড়ি হচ্ছে সাউন্ডটা দেখাই, ফোনটা কাটো এদিকে আসো, আমি প্রথমে বাইকের সাউন্ডটা দেখাই, বাইকের সাউন্ড যেহেতু কাজ কমপ্লিট করা শেষ, এখানে 21,000 কিলো চলছে বাইকটা, এটা BS4 ছিল, হচ্ছে সাউন্ড বাইকের। এখন বর্তমানে গাড়িটা পারফেক্ট, কারণ ইঞ্জিন যেহেতু ডাউন করা ছিল, তো যাই হোক আপনারা একটা সাবধান করে দিই, সেটা হচ্ছে আপনার কুল্যান্ট ওয়াটার, আপনারা সব সময় কি করেন আপনারা এই বোতলটার দিকে ফলো করেন, নিচে যে একটা কুল্যান্ট ওয়াটার থাকে নিচে যে বোতলে, এখানে শর্ট হচ্ছে আপনারা এখানে দিচ্ছেন, ঠিক আছে নো প্রবলেম, এখানে শর্ট হচ্ছে দিচ্ছেন, কিন্তু এই পাশে যে ডান সাইডে একটা কুল্যান্ট ওয়াটার যে মেইনটা থাকে, তো এখানে ব্যাপার হয়েছে কি এখান থেকে যদি এতটুক শর্ট হয় তাহলে নিচ থেকে টেনে নেবে, কিন্তু এই পরিমাণ থেকে যদি এখানে পর্যন্ত শর্ট হয়ে যায় তাহলে আর ওখানে নিচ থেকে টেনে নেবে না। আপনি যদি ভাবতেছেন ওপার সাথে ভরাই আছে, এটা চিন্তা করে যদি বাইক চালান তাহলে এদিকে কেবল সারা সর্বনাশ,
কারণ এখানে তাপ হতেই থাকবে, পানি শর্ট হতেই থাকবে, আপনি যত দূরে যাচ্ছেন তত শর্ট হতে থাকবে। একটা পর্যায়ে কী হয়েছে, বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। কেন? গরম হওয়ার কারণে, অতিরিক্ত গরম হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি হয় একটা ইঞ্জিনে। এই জন্য সাবধান, আপনার এটা যে ভরা আছে বা শর্ট হয়েছে এটা প্লিজ একটু এটাও একটু দেখবেন, কারণ এই কুলিং ওয়াটারটাও ঠিক আছে কি না। একটা ওয়ার্কশপে যাবেন, শুধু বেশি কিছু না, একটা তিনটা R5 V3 গাড়ির যেমন হচ্ছে আপনার এই পাশে কালো কাভারটা থাকে, সেই কালো কাভারটা খুলতে গেলে আপনার পুশ লক থাকে হচ্ছে তিনটা পুশ লক থাকে, খুলবেন, আর একটা একটা নাট থাকে এলকি নাট, খুলে এই এটা দেখতে পারবেন। এটা না খুলেও আপনি হচ্ছে এই মুখাটা খুলে খুলতে পারবেন, দেখবেন পানি যদি শর্ট হয়। যদি কুলিং ওয়াটার যদি নাও থাকে, যদি এই পরিমাণ যদি গ্যাপ হয়ে থাকে, আপনি কুলিং ওয়াটার পাচ্ছেন না, ওখান থেকে আপনি ভালো পানি, বোতলের পানি কিনতে পাওয়া যায়, সেই পানি দিয়ে অন্তত ওখান থেকে উদ্ধার হয়ে আসতে পারবেন। অন্তত পানিটা থাকলে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। আর যদি কুলান্ট যদি পাইলেন, ভালো কুলান্ট ব্র্যান্ডের উঠাবেন, তাহলে ইঞ্জিনের তাপমাত্রাটা ভালো থাকবে। তো একটা কুলান্টের কারণে একটা ইঞ্জিনের সর্বনাশগুলো হয় ম্যাক্সিমাম। তো এই ঝামেলাগুলো বেশি হয়। আর কুলেন্ট যখন চেঞ্জ করবেন, একটা কুলেন্ট চেঞ্জ করতে গেলে একটা আরেকটা মারাত্মক বিষয় আছে, যেটা কুলেন্ট যখন চেঞ্জ করবেন দেখা যায় অনেক সময় ভরে গেছে, লাগাইতে ছেড়ে দিছি, কিন্তু এটা কুলেন্ট কল এখানে ভ্যালভ সিস্টেম আছে যেটা সাপ্লাই হয় হিট হওয়ার পরে। এটা একটা পর্যায়ে হয় 2-4-5 কিলো যাওয়ার পরে দেখবেন অনেক শর্ট হয়ে যাবে, ইনস্ট্যান্ট ধাপ করে যদি বেশি শর্ট হয়ে যায় তাহলে হবে কি, আপনার নিচ থেকে কল টেনে নেবে না। এই জন্য আপনাকে 2-4-5 কিলো পরে আবার কুলিং ওয়াটারটা চেক করতে হবে ঠিক আছে কি না। তো এই বাইকটা এইভাবেই সেট আপ করা হইলো, কুলিং ওয়াটারটা সাবধান চেক করবেন। একটা বাইকের ইঞ্জিনে এত তাড়াতাড়ি বেরিং কেন যায়, অতিরিক্ত হিটের তাপমাত্রার কারণে এই ধরনের সমস্যাগুলো, সিলিন্ডার ব্লক যায়, রিপ্লেস করা শেষ। যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।